আজকে এসেছিলাম কিন্তু ঝাড়াতে মানে এটা হচ্ছে কিন্তু ক্ষীরপাই থেকে অনেকটা ভেতরে আসতে হবে, হেমতপুর পেরিয়ে ঝাড়া আসতে হবে। তো এখানে এসেছিলাম ঝাড়াতে, কিন্তু আজকে অনেকগুলো সেটা চলছে। কিন্তু দুঃখের বিষয় একটা হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম দেখুন প্রায় 10 কিলোমিটার আসার পরেই বৃষ্টি শুরু হলো। এখন বৃষ্টি শুরু হচ্ছে আর পেছনে দেখতে পাচ্ছ তিরপল দিয়ে ঢাকনা দিয়ে আছে। ড্রোন ছিল ব্যাগে কিন্তু ভাবলাম ড্রোনটা একটু উড়াবো, তো উপায় নেই বৃষ্টি আপাত হচ্ছে। তো চলো কতগুলো কি সেট আপ রয়েছে নামগুলো তোমাদের বলতে পারবো, কটা সেট আপ যদি একটু খুলে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। দেখতে থাকো লাস্ট পর্যন্ত, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে, দেখতে থাকো। এখানে বাজছে কিন্তু পিএস মিউজিক মানে প্রদীপ সুরজিৎ মিউজিক বাজছে, আর সব ঢাকনা দেওয়া রয়েছে এরকম। আপাতত দাদাকে বললাম একটু ঢাকনাটা খুলছে, তোমায় দেখানোর চেষ্টা করবো। মেশিন হলো একটু দেখিয়ে দিই ঢাকনা খুলতে খুলতে। অ্যাম্প্লিফায়ার গুলো দেখিয়ে দিই, স্টেঞ্জারের মেশিন রয়েছে এখানে, একটা স্টেঞ্জারের রয়েছে মেশিন, নিচে একটা রয়েছে PVK2K মানে এটা 2000 একটা স্টেঞ্জারের মেশিন, আর এখানে রয়েছে CA20 একটা দুটো তিনটে দিয়ে চলছে। আর এটা রয়েছে কিন্তু হিরাদা মানে জুই ইলেকট্রনিক্সের রয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি USB বোর্ড, তার সঙ্গে তারও কিন্তু প্রেসার বোর্ড রয়েছে। দুখানা স্টেবিলাইজার রয়েছে পরপর একটা দুটো, এটা একটু বড়ো, প্রায় একইভাবে দুখানা রয়েছে। আর এখানে একটা স্ট্রেঞ্জারের মেশিন, আর সেমভাবে এখানে যদি বলা যায় আউজার মেশিন রয়েছে একটা দুটো, নিচে আর একটা তিনটে, টোটাল মেশিন এটা। আর ওপরে আরও একটা তোমার দেখতে পাচ্ছ যে স্টেবিলাইজার রাখা হয়েছে। এই মেশিনগুলো দিয়ে কিন্তু টোটাল সেট আপটা বাজছে, সেট আপটা একটু দেখায় দাদারা খুলছে। তো দাদাদের বললাম এখন একটু ঢাকনাটা খুলতে, খুলছে। আর ওপরে কিন্তু মেঘের অবস্থা খুব খারাপ, বিদ্যুৎ চমকাচ্ছে মানে বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে কিন্তু সেট আপ তো বাজছিল ঢাকনা দিয়ে, দাদাকে বলার পর একটুখানি খুলছে, বাজছিল, একটু দেখিয়ে দেবো তোমাদের কেমন কি বাজছে। ডটগুলো রয়েছে, ডটগুলোর ওপরে তোমায় দেখিয়ে দিই প্রেসার টাপার রয়েছে ওম মিউজিকের, বাদবাকি এখানে USB প্লেয়ারগুলো রয়েছে, সবগুলো তোমায় দেখিয়ে দিলাম। আর ওপরে রয়েছে কিন্তু আউজার আরও একটা মেশিন, আর ওপাশে রয়েছে কিন্তু স্টেঞ্জারের 4K একটা মেশিন, আর সাউন্ড স্ট্যান্ডারে রয়েছে CA20 একটা দুটো, এখানে সাউন্ড স্ট্যান্ডারে X20 একটা দেখতে পাচ্ছি। এই মেশিনটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, একটা তখন নতুন মেশিন। আর এখানে রয়েছে কিন্তু সাউন্ড স্ট্যান্ডারে CA20 আরও একটা দুটো তিনটে চারটে, তো নিচে রয়েছে চারটে, ওপরে রয়েছে দুটো, টোটাল হয়ে গেল কিন্তু ছটা। তো ছয় এখানে রয়েছে কিন্তু CA20 মেশিন, আর X20 রয়েছে এখানে। बीत बजेगा तब तो आपको नाचना ही पड़ेगा मेरी जान। এখানে একটা চলছে, এটা কিন্তু পরদিন ঢাকা আছে।
রয়েছে কিন্তু প্রেসার বোর্ড হীরাদার, আর তার সাথে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি ইউএসবি প্লেয়ার যেটা রয়েছে সেটাও রয়েছে, আর ডিভিডি প্লেয়ারগুলো সব পরপর রয়েছে, স্টেবিলাইজার ওপরে সাইডে রয়েছে, নিচে রয়েছে দুটো, আর সেই পাশে রয়েছে আরও অনেকগুলো মেশিনগুলো দেখাচ্ছি তোমাদের। আউদার মেশিন রয়েছে অনেকগুলোর পরপর সব সাজানো রয়েছে দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে চারটে, সরি এটা স্ট্রেঞ্জারের মেশিন রয়েছে, পাশাপাশি নিচে দুখানা রয়েছে স্ট্রেঞ্জারের মেশিন, এই পাশে রয়েছে কিন্তু তোমাদের আউদার মেশিন তোমাদের দেখিয়ে দিলাম। তো এখানে যেটা পাচ্ছি এটা ফোর ফোর সেট আপ রয়েছে পুরোটাই, দেখিয়ে দিন যে 15 ইঞ্চি রয়েছে ফোর ফোর সেট আপ। Thank you.
এটা হচ্ছে কিন্তু জাড়া বাজারের একদম মন্দির, আর এখানেও কিন্তু পুজো হচ্ছে। অনেকগুলো মন্দির রয়েছে, অনেকগুলো মন্দিরে কিন্তু পুজো হচ্ছে, আর এটা একদম জাড়ার যে বাজারটা সেই বাজারের মন্দির এটা। জাড়ার এই মুহূর্তে কিন্তু তোমাদের সব ভিডিওগুলো দিতে পারলাম না, কারণ তোমাদের জানিয়ে দিই প্রচুর সেট আপ রয়েছে, প্রায় ধরে নাও 15টার বেশি কিন্তু সেট আপ রয়েছে। তোমরা যারা যারা চাও আসতে অবশ্যই কিন্তু কালকে আসতে পারো। আর আজকে এই মুহূর্তে কিন্তু এসে তোমাদের ক্লিয়ার ভিডিও দিতে পারলাম না, কারণ হচ্ছে কি বলতো বৃষ্টি হচ্ছে, তোমাদের জানিয়ে দিলাম। আর তার সাথে যতগুলো পেরেছি সেট আপ খোলা ছিল সেগুলো দেখানোর চেষ্টা করেছি, প্রচুর রয়েছে বক্স চারিদিকে, তোমরা চাইলে আসতে পারো। আগের বছরে এসেছিলাম তো এই বছর তোমাদের দেখানোর চেষ্টা করলাম, বাদ বাকি প্রচুর যে সেট আপগুলো ঢাকনা দেওয়া রয়েছে সেগুলোর নাম আমি হয়তো তোমাদের বলতে পারবো না, কারণ অনেকগুলোর নাম বুঝতেই পারছি না যেগুলো সব ঢাকনা দেওয়া রয়েছে। তো প্রায় বললাম 15খানার মতো সেট আপ রয়েছে, আসো এসে দেখে যাও। যতগুলো পেরেছি আমি দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে, তো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাও কে কেমন বাজালো। তো চলো নতুন ভিডিও কিন্তু আসবে, ড্রোন শটের অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করলাম করছি, আগেও রয়েছে কিন্তু অনেক ভিডিও। আর আজকেও ড্রোন নিয়ে এসেছিলাম কিন্তু বৃষ্টির জন্য, কিংবা এখনও বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, তো তার জন্য দিতে পারলাম না। তো আগের বার যদি চেষ্টা করি, মানে যদি বৃষ্টি না হয় অবশ্যই চেষ্টা করবো এইখানে জাড়ার একদম চারিদিকের ভিডিওটা দেওয়ার।